জগন্নাথ সরকার সাংসদ বিজেপির, তিনি জগন্নাথ সরকার তার এলাকার কামালপুরের বিজেপি পঞ্চায়েত, সেখানে 112 ফুটের প্রতিমা হচ্ছিল, ইউনেস্কোর প্রতিনিধিরা আসছিল, টেক্কা দিচ্ছিলেন কলকাতার বড়বাবুদের, কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রশাসনের বড় বড় মন্ত্রী যারা বড় বড় ঠাকুর করেন, বড় বড় পুজো করেন, ইউনেস্কোতে নাম লেখান, তাদের সঙ্গে টক্কর দিচ্ছিল গ্রাম। সেই গ্রামের চাষের জমির ওপর প্রায় 60 লক্ষ টাকা ব্যয় করে ফাইবারের মূর্তি করে পুজো করতে গিয়েছিলেন সেখানকার গ্রামের মানুষরা। বড় স্পন্সর ছাড়াই 20টা গ্রাম একত্রিত হয়েছিল, একাধিক ক্লাব একত্রিত হয়েছিল, তারা নিজেদের সমস্ত সঞ্চয় ঢেলে গত 6 মাস ধরে ফাইবারের মূর্তি তৈরি করছিল এবং করাও হয়ে গিয়েছিল। মাঠের মধ্যে শোয়ানো ছিল 10 ফুট 10 ফুট 10 ফুট করে, 12টা স্টেজে বোধহয় সম্ভবত ভাগ করা ছিল এবং বিরাট একটা স্ট্রাকচার দাঁড় করানো ছিল। সেই স্ট্রাকচারে গ্রামীণ শিল্পী, মনে রাখবেন সেই গ্রামেরই শিল্পীরা ফাইবারের মূর্তি গড়ে তুলেছেন। সেই ফাইবারের মূর্তি দেখতে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ আসতো, দেখতো, এবং উদ্যোক্তারা প্ল্যান করেছিলেন, 600 ভলান্টিয়ার অ্যাপয়েন্ট করেছেন, অত বড় মাঠের মধ্যে চারদিক থেকে পুরোটা ঘিরে রাখা, এবং 112 ফুট, যেহেতু হাইটে 112 ফুট, সামনে 112 ফুট স্পেস ছেড়ে পুজোটা হবে। সেই পুজো শেষ পর্যন্ত হঠাৎ একদিন মুখ্যমন্ত্রীর বোধোদয় হলো, আরে এতে তো স্ট্যাম্পেড হয়ে যাবে, বন্ধ করতে হবে। সুজিত বোসের পুজোতে 100 ফুটে বুর্জখালী, মানে যে যে গত বছর যে পুজোটা হয়েছিল, সম্ভবত 100 ফুট, আমি ঠিক মনে নেই, তো সেই পুজো বন্ধ করার তাগিদ হয় না। সুজিতকে সতর্ক করে দেওয়া হয় কিন্তু সুজিতকে বন্ধ করানো হয় না, এখানে বন্ধ করালো। কেন? নাম তার জগন্নাথ সরকার, তিনি বিজেপির সাংসদ, তাঁর এলাকায় পুজো হচ্ছে, ইউনেস্কোতে নাম উঠবে, সারা পৃথিবীর মানুষ জেনে যাবে, আরে দেখো একটা গ্রামের মানুষরা এত বড় পুজো করছে, এবং সেই পুজোতে মুখ্যমন্ত্রীর অবদান থাকবে না। ফলত মুখ্যমন্ত্রী রুষ্ট এবং মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনলাম 112 ফুটের একটা পুজো হয়েছে, হচ্ছে, এবার যদি স্ট্যাম্পেড হয়ে লোক মরে যায় কে দেখবে? আচ্ছা, কলকাতার হাজার হাজার কাতারে কাতের মানুষ, লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাস্তায় অলিতে গলিতে পুজোর দিনগুলোতে ঢুকে পড়ে, সেখানে তো স্ট্যাম্পেড হয় না, গ্রামের মধ্যে মাঠের মধ্যে স্ট্যাম্পেড হয়ে যাবে, এই যুক্তি আমাদের মানতে হবে। আসলে তা নয়, আসলে হচ্ছে নাম তার জগন্নাথ সরকার, তিনি বিজেপির সাংসদ এবং হায়েস্ট ভোটে জেতার সাংসদ, তাঁর এলাকার একটা পুজো ইউনেস্কোতে নাম হয়ে যাবে, এটা চাইছিলেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এত ইগোয়িস্টিক একজন ভদ্রমহিলা, তিনি গ্রামের মানুষেরও স্বাধীনতা পছন্দ করেন না, মনে করেন যে তাঁরাও তাঁর অনুগত প্রজা। হ্যাঁ, অনুগত প্রজা, অসুবিধে কিছু নেই, তাঁদেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদের পুজোটা পুলিশকে দিয়ে আটকান। তারা গিয়েছিলেন, আইন আদালত করে লড়াই করলেন, 19 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত লড়াই করে শেষ পর্যন্ত মহালয়ার দিন সিদ্ধান্ত নিল, আর সময় নেই এই লড়াইটা করার, ফলত আমাদের পুজো বন্ধ করতে হচ্ছে। মহালয়ার দিনই বোধন না করে বিসর্জন হয়ে গেল এবং ছোট করে একটা পুজো হয়তো ওখানে হবে, হচ্ছেও হয়তো। আমাদের প্রশ্ন এখানেই দাঁড়িয়ে, এই শাসনের অবসান কবে হবে বলুন? নাম তার জগন্নাথ সরকার বলে তার এলাকায় পুজো বন্ধ। আমি সরাসরি চলে গিয়েছিলাম এই সাংসদ, বিজেপির সাংসদ, হায়েস্ট ভোটে জেতা, পশ্চিমবঙ্গে বিজেপি 12 জন জিতেছেন, তার মধ্যে হায়েস্ট ভোটে জিতেছেন, সেই মানুষটি আমাদের প্রশ্নের উত্তরে কি বললেন শুনুন। আসলে সাধারণ গ্রামবাসী, ওই অঞ্চলটাও ভারতীয় জনতা পার্টি, কিন্তু এখানে পুজোর মধ্যে কোনো রাজনীতি ছিল না, সেখানে সবাই মিলেই পুজো হচ্ছিল, তাই পুজোটা দীর্ঘদিন ধরে তাদের টার্গেট ছিল, বহু শিল্পী নিয়ে বহু টাকা ব্যয় করে কৃষকদের কাছে আহ্বান জানিয়ে ওখান থেকে প্রায় 100 বিঘা জমি তারা ফুল চাষ নষ্ট করে ফুল চাষ বাদ দিয়ে তারা ক্ষতিপূরণ দিয়ে তারা পৃথিবীর সবচাইতে বড় দুর্গা পুজোর মায়ের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। ঠাকুর তৈরিও প্রায় তৈরি, যখন প্রশাসনের কাছে খবর যায়, আসলে কলকাতায় একটি পুজো 100 ফুট হচ্ছে, আরেকটি কল্যাণীতে 75 ফুট হচ্ছে, তাদেরকে ছাপিয়ে যাক সাংসদ, ওখানে বিজেপির পঞ্চায়েত প্রধান বিজেপির, সেই অঞ্চলে মানুষ সবাই মিলে অরাজনৈতিকভাবে, ওখানে তৃণমূলও ছিল, বিজেপির লোকও ছিল, তারা পুজো করছে, এটা সহ্য হয় না। তাই তৃণমূলের একটা গোষ্ঠী যারা এত বড় কাজ করছে দিদির বদান্যতায় বিশ্ব রেকর্ড করবে, 100 ফুটের পুজো করবে, তারা হেরে যাক এটা চায় না। তাই ভেতর থেকে ওই ভাদ্র মাসের সংক্রান্তির পর, বিশ্বকর্মা পুজোর পর দিন পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়, তখন মানুষ, সাধারণ মানুষ
এটা আমাদেরকে জানায়নি, পরবর্তীকালে প্রধান ভাইয়া জানালে যখন কোর্টে অবধি গড়িয়েছে তখন আমি যাই। মানুষের সারা, তারা চাইছিল যে কোনো মূল্যে পুজোটা হোক, তারা বিশ্ব রেকর্ড করুক, তারা ফসল নষ্ট করে ক্ষতি স্বীকার করে পুজো করছে, এটাই তাদের কাছে বড় পাওনা জীবনে। কিন্তু প্রশাসন ইচ্ছাকৃত বেআইনিভাবে গাজোয়ারি করে তারা বন্ধ করলো, এবং শেষে সাধারণ মানুষ বারে বারে ডিএম দলের চাটুকার ভিত্তি করে এক কথায় সেই চটি চাটা কাহিনী শোনা যায়, এ একটা বড় নিদর্শন। তাই বারে বারে পারমিশন কোর্ট জানা সত্ত্বেও তারা দিচ্ছে না, তাই হতাশ হয়ে প্রশাসনের কাছে শেষে লড়াইয়ে জনতা হেরে গেছে, এবং তারা সারেন্ডার করে প্রশাসনের রক্তচক্ষুর কাছে ভয় পেয়ে তারা আর এগোয়নি। সাধারণ মানুষ পিছিয়ে পড়াতেই স্বাভাবিক তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়াতে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, যেটা রানাঘাট লোকসভার মধ্যে সবচাইতে বিশ্বের বড় দুর্গাপুজো, ওখানে বোধহয় দিদির সহ্য হচ্ছে না, কারণ ওখানে সাংসদ জগন্নাথ সরকার, ঠিক তেমনি প্রধানটাও আমাদের ভারতীয় জনতা পার্টির প্রধানের এলাকায় এই বিশ্ব রেকর্ড হোক তাই চায়নি। আর এমনিতেই তো ভবিষ্যতে এটাকে পাকিস্তান বাংলাদেশ বানানোর জন্য চেষ্টা চলছে, জঙ্গি গোষ্ঠী দেশ বিরোধী লোককে খুশি করার জন্য পুজো বন্ধ করলে তার ভোটও বাড়বে, এইসব মানসিকতাই এই পুজো বন্ধের মূল কারণ বলে আমার উপলব্ধি। অনেক ধন্যবাদ জগন্নাথবাবু, ধন্যবাদ, পুরো বিষয়টা বর্ণনা করলেন। খুব দুর্ভাগ্যের 112 ফুটের পুজো দেখত কামালপুরের বাসিন্দারা, আর সাংসদ জগন্নাথ সরকার হওয়াতে আলটিমেটলি পুজোতে হাতকা পড়লো। অনেক ধন্যবাদ জগন্নাথবাবু সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ।